উদয়ন গুহ হামলায় অন্যতম অভিযুক্ত অজয় রায়ের বাড়িতে বাড়ির সামনে বিক্ষোভ দেখালো তৃণমূলী নেতা কর্মীরা। আজ দুপুরে দিনহাটা শহরের 2 নম্বর ওয়ার্ডে তার বাড়ির সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায়। পরে দিনহাটা থানা থেকে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কি বলবো, এই তো তৃণমূলের চরিত্র। আমাদের একটা মিটিং ছিল, সেই জন্য জয়সার বাড়িতে আমি আসি। সিধাই বিধানসভা আমাদের 24 নম্বর মণ্ডলে আমাদের একটা কর্মী সভা আছে, আর সেইখানে আমরা আসি। এখানে যাব মাত্রই আসলাম, আসার পরে এক মিছিল আসলো, আর সেইখানে মানে অশ্লীল ভাষায় গালাগালি ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের ওপরে। সেই জন্য এটা মানুষ কয়দিন সহ্য করবে, সেই জন্য আর সহ্য করবে না। উদয়ন গুহ যদি ভাবে যে কালে দিনহাটার মধ্যে রাজত্ব করবো, দিনহাটার বাইরেও আরও কিন্তু আছে জায়গা। পাশাপাশি এদিন দিনহাটা থানাতেও বিক্ষোভ দেখায় তৃণমূলী নেতা কর্মীরা। বছর খানেক আগে উদয়ন গুহের ওপর হামলার ঘটনার অন্যতম অভিযুক্ত বিজেপির শহর মণ্ডল সভাপতি অজয় রায়, পাশাপাশি দিন দুয়েক আগেও এই বিজেপি নেতা উদয়ন গুহর হাড়ঘর ভেঙে বস্তায় প্যাকেট করে দেওয়ার হুমকি দিয়েছিলেন। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এদিন তার বাড়ির সামনে বিক্ষোভ দেখায় তৃণমূলী নেতা কর্মীরা। আমরা কথা বলতে শিখে নাই, তত তত করে সরে সরে এখন পড়া শিখে নাই ঠিক মতো, ওদের কথা উত্তর দিতে হবে। আর উদয়নবাবু রাজনৈতিকভাবে আপনার যদি বিচার করেন, তিনি দেউলি হয়ে গেছেন। এইসব কাজ, এইসব কথাবার্তা যখন লোককে দিয়ে বলেন, একটা মেথর মতো ছেলেকে দিয়ে বলাচ্ছেন, তার হয়ে কথা বলছে, এটা রাজনৈতিক দেউলিয়াপনা ছাড়া আর কিছু নেই। আর ওনার সাথে যে জনসমর্থন নেই এটা পরিষ্কার। যার সাথে জনসমর্থন থাকে তাকে নোংরা কথা বাজে কথা বলতে হয় না। জনসমর্থন থাকলে সে এমনি নেতা হয়। ওনার উনি রাজনৈতিক দেউলিয়াপন হয়ে গেছেন, এই কাজগুলি করছেন, এগুলো বেশি দিন চলবে না। খুব অল্প সময়ের মধ্যে দেখবেন এগুলো সব দেখবেন ভয় ঢুকে গেছে, ঘর থেকে বেরোবে না। তৃণমূলের দিনহাটা শহর ব্লক সভাপতি বিশুধর বলেন, দিনহাটার মানুষ অতিষ্ঠ হয়ে গেছিল যাদের যন্ত্রণায়, তারা আবার বিজেপিতে ঢুকে শান্তি নষ্ট করার চেষ্টা করছে এবং এমন ধরনের উক্তি রাখছে যে উদয়নগর হাড়গড় ভেঙে প্যাকিং করে কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়। একেবারে যত বড় মুখ নয় তত বড় কথা, একেবারে ফুটা মস্তানের মতো কথা। ফুটা মস্তানরা এরকমই কথা বলে। আমরা চাই আমাদের যুবকরা স্বাভাবিকভাবেই ক্ষিপ্ত, দিনহাটার মানুষ স্বাভাবিকভাবেই ক্ষিপ্ত। উনি দিনহাটার অভিভাবক এবং এটা শুধু দিনহাটা না, বাংলার মানুষ মেনে নিয়েছেন। মুখ্যমন্ত্রী ওনাকে উত্তরবঙ্গের দপ্তরের মন্ত্রী করেছেন। এরকম একটা জায়গা থেকে তার সাথে এত ছোট বাচ্চা ছেলেরা, ফুটা মস্তানরা এই জাতীয় কথা বলছে দিনহাটাকে অশান্ত করার জন্য, গোলা জলে মাছ ধরার জন্য। কিচেন গ্যালারি, এক্সক্লুসিভ শোরুম ফর মডিউলার কিচেন, অ্যাকুয়ারিয়াম, ফিশ অ্যান্ড প্যাটস, গ্লাস কর্নার, এমজি রোড, জয়গাঁও।